পুরানো রেশন কার্ড দিয়ে দেওয়া হচ্ছে না রেশন, বিক্ষোভ স্থানীয়দের। পুরানো রেশন কার্ডের রেশন না পাওয়ায় ক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি আসানসোল পুর নিগমের 103 নম্বর ওয়ার্ড তথা গিশেরগড় ঝালবাগান অঞ্চলে জেসিডি গ্রামে ঘটে। এদিন সকালে গ্রাহকরা রেশন নিতে এলে ডিলার পুরনো রেশন কার্ডে রেশন দিতে অস্বীকার করেন। ফলে গ্রাহকদের বক্তব্য, তারা ডিজিটাল রেশন কার্ড বানাতে দিলেও তা হাতে এখনও এসে পৌঁছায়নি। এই অবস্থায় তারা রেশন না পেয়ে সমস্যায় পড়েছেন। একই সঙ্গে অঞ্চলে পৌঁছে দেখা যায় স্থানীয়রা রেশন সংগ্রহ করতে এসে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা মাস্কেই লাইনে দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতিতে সাঁকতরিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই অনুযায়ী জটা কার্ড তো 5 কিলো করে আমরা মাল দিচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তবে গ্রামের ছেলে কটা ওই কতগুলা মানে আম পাবলিক মানে অ্যাকচুয়াল বলে যায় পুরনো কার্ডকে নিয়ে প্রচুর সমস্যাতে আপনারা, ওই তো SDODM কে চিঠি করলে মালটা আসবে জিআরএম এর মাধ্যমে। এখন আমার যে রিপোর্ট এলো অফিস থেকে, ঠিক আছে, এদের কি প্রবলেম রয়েছে মেন? ওইটা মেন প্রবলেম এই যে পুরনো রেশন কার্ড বলতে তো আপনি তো দেখলেন ওই ইয়েটা নিয়ে, রেশন কার্ডটা নিয়ে, যে পুরনো রেশন কার্ড রয়েছে নতুন রেশন কার্ড আসেনি, সেক্ষেত্রে কি করা যায়? তো এরা কি জিনিসপত্রগুলো পাচ্ছে যা পাচ্ছে না? যাদের কার্ড আছে তারা পাচ্ছে, বাকিরা যাদের নেই তাদের তো প্রসেস বলে দেওয়া হয়েছে। তো এইটা নিয়ে ম্যাডাম পরে আপনি কি স্টেপটা নেবেন কি এরা রেশনটা পায়? পরে স্টেপ নেওয়া বলতে কাউন্সিলরের সাথে যোগাযোগ করে এখানটা আবার মনিটরিং করতে হবে। আর কি দেখলেন ম্যাডাম এসে? সোশ্যাল ডিস্টেন্সিং খুব সঠিকভাবে মেনটেন করা হচ্ছে না, এই জন্য আবার রেশন ডিলারকে ইনস্ট্রাক্ট করা হলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন। ম্যাডাম এটা প্রচুর জায়গাতে দেখা যায়, প্রচুর রেশন দোকানে যেখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে না। তো আপনি লোকজনকে কি বলবেন, কি বার্তা দিবেন? এটা প্রথমত বারবার প্রচার করা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য, মানে যাতে একে অপরের থেকে না ছড়ায় সেটা মানুষকে ভালোভাবে বুঝতে হবে, যাতে তারা দূরে দূরে থাকে, যাতে একে অপরের থেকে না, মেইনলি এই রোগটা হচ্ছে তাই একে অপরের থেকে ছড়ান সেটা যাতে না ছড়ায়। ম্যাডাম একটু পরিচয়টা দিয়ে দেবেন? আমি CDPO সালাম। নামটা? মোনাদীপা মাঝি। এটা এসডিও থেকে অর্ডার হয়েছে ভিজিট করার। বলছিলাম দিদি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।